বন্ধুরা, ভারত বাংলাদেশের সম্পর্কের পালা বদল বলা যায়। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, সমরাস্ত্র ক্রয় বিক্রয়, বাণিজ্যে বাধা, ভারতের সাথে প্রতিনিয়ত বাণিজ্য ঘাটতি, এক নিঃশ্বাসে আপনি এগুলো বলতে পারেন। সামগ্রিকভাবে বর্তমানে ভারতের বাংলাদেশ নিয়ে মনোভাব, ভারত এখন শুধু চাচ্ছে যুদ্ধ বিমান বিক্রি করতে, কামান বিক্রি করতে, সাবমেরিন বিক্রি করতে, বিভিন্ন ক্ষুদ্র আর্মস বিক্রি করতে, মর্টার বিক্রি করতে, তার সাথে ঘোড়া এবং কুত্তা। বন্ধুরা, ভারত বাংলাদেশের সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক এবং পানি বন্টনের যে ব্যাপারটি, সেটি নিয়ে ডিটেলসলি আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, তিস্তা চুক্তি নিয়ে চীনের সাথে বাংলাদেশে যে প্রজেক্ট ছিল, সেটি নিয়ে একেবারে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এক্ষেত্রে ভারতের মনোভাব, ভারত কি বাংলাদেশের সাথে সঠিক আচরণ করছে কিনা। বন্ধুরা, দুর্দান্ত, জনগুরুত্বপূর্ণ, জাতীয় গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। আপনাদের একটিমাত্র শেয়ারই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছে পৌঁছে যাবে আমাদের এই ভিডিওটি। আশা করি আপনারা অবশ্যই শেয়ারের মাধ্যমে আপনাদের দায়িত্বটি পালন করবেন। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি এখনই শুরু করা যাক। অতি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের সময় অনেকে আশান্বিত হয়ে তাকিয়েছিলেন যে ভারত এবার আমাদের তিস্তার পানি বণ্টন নিয়ে তারা কি বলে। তবে আমরা যেটি শেষ পর্যন্ত শুনতে পেলাম, সেটি নিয়ে খুব বেশি আশান্বিত হওয়া যায় না। বাংলাদেশের তরফ এবং ভারতের তরফ থেকে হয়তো এই ব্যাপারটি এই মুহূর্তে টেবিল থেকে সরিয়ে রাখা হয়েছে। তারা তিস্তা পানি বণ্টন চুক্তিটিকে আলাদা সরিয়ে রেখে অন্যান্য সম্পর্কগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। তবে ভারতের মূল উদ্দেশ্য বা মূল ইচ্ছাটি ছিল অন্য একটি ব্যাপারে। বন্ধুরা, অর্থনৈতিক এবং কূটনীতি বা সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করে বাংলাদেশের সাথে বাণিজ্যের যে ব্যাপারটি রয়েছে, যেটি বাংলাদেশ ফোকাস করেছে, ভারতের ফোকাসটি ওখানে ছিল না। ভারতের মূল ফোকাসটি ছিল বাংলাদেশের ভারত থেকে সামরিক সমরাস্ত্র ক্রয়। বন্ধুরা, বাংলাদেশ অর্থনীতিতে প্রতি বছর ভারতের সাথে যে পরিমাণ বাণিজ্য ঘাটতি মোকাবেলা করে, সেটি প্রায় $8-9 বিলিয়ন। সুতরাং আপনি বুঝতে পারছেন, এই বিশাল পরিমাণ বাণিজ্য ঘাটতি অবশ্যই বাংলাদেশের একটি মাথা ব্যথার কারণ। বাংলাদেশকে যদি বাণিজ্যিক সুবিধা প্রদানের মাধ্যমে ভারতে এই বাণিজ্য ঘাটতি দূর করার ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করে, তাহলে ভারতের একটি সদ্ভাব বা সঠিক মনোভাব রয়েছে বাংলাদেশের প্রতি, সেটি বোঝা যাবে। কিন্তু ভারত যদি এই ব্যাপারটি কনফার্ম না করে, শুধুমাত্র সমরাস্ত্র ক্রয় করার জন্যই বাংলাদেশকে চাপাচাপি করে, তাহলে শুধুমাত্র ভারতের একপাক্ষিক সম্পর্কগুলো এগিয়ে নেওয়ার জন্যই অত্যন্ত যথেষ্ট হতে পারে এই ধরনের সফর। কিন্তু উভয় পক্ষের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য এমন কিছু সিদ্ধান্ত আসতে হবে, যে সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ এবং ভারত উভয়ই অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং বাংলাদেশের আবেগের বিষয়গুলো ভারত লক্ষ্য রাখবে। বন্ধুরা, তিস্তা চুক্তি বাংলাদেশের একটি ন্যায্য হিস্সা, আন্তর্জাতিক পানির নদীর হিস্সা, অন্য কোনো দেশ আটকাতে পারে না। ভারত বর্তমানে যেটি করছে, সেটি মানবাধিকারের শুধু লঙ্ঘন নয়, এক প্রকার অপরাধ। আপনি ভাটির দেশের পানির অধিকারকে একেবারে অস্বীকার করে নিজে সকল পানি প্রত্যাহার করবেন, আন্তর্জাতিক আইন এটি স্বীকার করে না। তাই বাংলাদেশ চীনের সাথে তিস্তা নিয়ে বিশাল একটি প্রজেক্ট গ্রহণ করেছে। এই প্রজেক্টের আওতায় চীন তিস্তার এগেনস্টে প্রায় $1 বিলিয়ন খরচ করবে। আর সেই $1 বিলিয়ন খরচের কালে তিস্তার দুই পাড়ে গড়ে তোলা হবে অত্যাধুনিক স্যাটেলাইট শহর এবং তিস্তার নদীর প্রবাহকে একটি নির্দিষ্ট সীমানার ভিতরে প্রবাহিত করে নদী ভাঙন রোধ করা হবে এবং এর মাধ্যমে প্রায় 250-300 বর্গ কিলোমিটার নতুন এলাকা উদ্ধার করা হবে বিভিন্ন ড্রেজিংয়ের মাধ্যমে এবং বালু ফেলে। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো পরিকল্পনা মাফিক চলছিল এবং চীনের একটি কোম্পানি সামগ্রিক এই প্রকল্পের ডিজাইন শেষ করেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামগ্রিকভাবে তাদের জীবনযাত্রার মান বদলে দেওয়া হচ্ছে এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। তাই এই প্রকল্পের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ, যারা এতদিন পর্যন্ত হঠাৎ বন্যায় প্লাবিত হয়েছে, আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে মরেছে। চীনের সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সেখানে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে, আর সবচেয়ে বেশি উপকৃত হবে যারা প্রতি বছর ভাঙনের কবলে পড়ে, যাদের কৃষি জমি তলিয়ে যায় এবং যারা সময় মতো বীজ বপন করতে পারে না, আবার পানির অভাবে যারা শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচের অভাবে তাদের কৃষি ব্যাহত হয়। সুতরাং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং আমাদের ক্ষয়ক্ষতিকে একটি নির্দিষ্ট মাত্রার ভিতরে নিয়ে আসার জন্য এটি হচ্ছিল আমাদের স্বপ্নের প্রজেক্ট। আর চীন এই প্রজেক্টে অর্থায়ন করার জন্য দুই পায়ে খাড়া, বন্ধুরা এক পায়ে খাড়া। সুতরাং ভারতের চুলকানি শুরু হবেই, কারণ যেখানে বাংলাদেশের শান্তি সেখানে ভারতের চুলকানি, এটি স্বাভাবিক। বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে তারা প্রতিনিয়ত শুল্ক অশুল্ক বাধা ক্রিয়েট করে রাখে, যেন বাংলাদেশ সহজে ভারতে কোনো কিছু রপ্তানি করতে না পারে।
বাংলাদেশের রপ্তানি পণ্যের চাহিদা ভারতে প্রচুর এবং এটি ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী গ্রাফে রয়েছে। আর এতে সংকিত হয়ে বাংলাদেশ যে সকল পণ্য ভারতে রপ্তানি ভালো করছে সে সকল পণ্যের এগেনস্টে ভারত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে, আর তাতে বাংলাদেশের সেই পণ্যটি মার খেয়ে যাচ্ছে। আর তিস্তা চুক্তির ব্যাপারে বলবো, এমনিতেই তারা তিস্তা চুক্তি মূলা হিসেবে ঝুলিয়ে রেখেছে বাংলাদেশের সামনে। আর এখন যখন বাংলাদেশ এই তিস্তা চুক্তির একটি সমাধান বের করার জন্য দারুণ একটি প্রজেক্ট হাতে নিয়েছে চীনের সাথে মিলে, তখনই তাদের হাঁটু কাঁপা শুরু হয়েছে। তাদের বক্তব্য হলো ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেননেক থেকে এটির দূরত্ব মাত্র 50 কিলোমিটার। অর্থাৎ চীন যেখানে বাংলাদেশের সাথে মিলিতভাবে তিস্তার পাড়ে জমি উদ্ধারের মাধ্যমে নতুন শহর প্রকল্প হাতে নিয়েছে, সেখান থেকে ভারতের এই শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। ভারতের বক্তব্য হলো বাংলাদেশ এবং চীন সামরিক উদ্দেশ্যে এই প্রজেক্টটি ভবিষ্যতে ব্যবহার করতে পারে, কারণ শিলিগুড়ি করিডোর নিয়ে ভারত সবসময়ের জন্য টেনশনে থাকে। এমনিতেই শিলিগুড়ি করিডোরের যে ভূকৌশলগত অবস্থান সেটি ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমেই ভারত তার সেভেন সিস্টারের সাথে যোগাযোগ রক্ষা করে। কোনো কারণে যদি এটি যুদ্ধকালীন সময়ে চীনের হাতে চলে যায় তাহলে ভারত একেবারে সুন্দরভাবে বা স্মুথলি দ্বিধাবিভক্ত হয়ে যাবে। তখন সেভেন সিস্টার হয়তো নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে। ভারত শুধুমাত্র সেই ভয়ের কারণে চীনকে এখানে বাংলাদেশের সাথে প্রজেক্ট করতে দিতে রাজি নয়। অন্যদিকে তারা তিস্তার পানি আটকে রেখেছে। তিস্তার পানি না পেয়ে আমরা সমাধানের পথ বেছে নিচ্ছি, সেটিকে তারা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করবে বাংলাদেশ এবং চীন, সেই তকমা দিচ্ছে। সুতরাং সে সমাধানের জন্য আমাদের পানিও দেবে না, আমাদের সমস্যার সমাধানও করবে না। অন্যদিকে আমরা সেই সমাধানের পথে বা কোনো প্রজেক্ট করতে গেলে সেটির বাধা হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এখানে প্রশ্ন হলো আসলে ভারত প্রকৃতপক্ষে চায় কি? প্রকৃতপক্ষে ভারত কি এটাই চায় যে প্রতি বছর আমরা বন্যার সময় পানিতে ডুবব, আমাদের ফসল চলে যাবে জলে ভেসে, শুষ্ক মৌসুমে আমরা পানির অভাবে মারা যাব? এটি কোনো বন্ধুপ্রতিম দেশের চাওয়া হতে পারে না। যাই হোক, ভারতের এই মুহূর্তের কূটনৈতিক তৎপরতা যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন তিস্তার পানি বণ্টন চুক্তি, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের বাণিজ্য উদারীকরণ, বাংলাদেশ যেন ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি করতে পারে, এই বিষয়গুলোর এজেন্ডার বাইরে রেখে তারা বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করার জন্য মূল এজেন্ডায় নিয়ে এসেছে। এখন ভারতের মূল টার্গেট হলো তাদের কাছ থেকে এমন কিছু সমরাস্ত্র বাংলাদেশ ক্রয় করুক যেন সে বিশ্বে দেখাতে পারে এই সমরাস্ত্রগুলো বাংলাদেশ ক্রয় করেছে এবং সেটি বাজার সৃষ্টি করার ব্যাপারে সে বিজ্ঞাপন দিতে পারে। বন্ধুরা, ভারত বাংলাদেশকে প্রথমে অফার দিয়েছিল তাদের লাইট কমব্যাট এয়ারক্রাফট। এই হল তেজাস নির্মিত এই কমব্যাট এয়ারক্রাফটটি বর্তমানে বাংলাদেশ ক্রয় করার জন্য ভাবছে না। বাংলাদেশ বর্তমানে যে সকল যুদ্ধবিমান ক্রয় করার কথা ভাবছে সেগুলো ভারী এবং ইউরোপীয় কোয়ালিটির, আর সেগুলো ইউরোফাইটার, টাইফুন, ডসাল্ট, রাফালে অথবা F-16 ফাইটিং ফ্যালকনের মতো। আপাতত বাংলাদেশ বিমান বাহিনী কোনোভাবেই এই মানের যুদ্ধবিমান ক্রয় করবে না। বন্ধুরা, ভারত যে সকল সমরাস্ত্র নির্মাণ করে তার অধিকাংশ তাদের নিজেদেরই আর্ম ফোর্সেস ব্যবহার করতে পারে না। তারা ইনসাস রাইফেল বানিয়েছিল, সেটি কয়েকটি গুলি করার পর আগুন ধরে যায়। তারা বাংলাদেশকে অফার করেছে তাদের নলফাটা কামান। বন্ধুরা, ধানুষ কামানটি যখন ট্রায়াল রান করে, অর্থাৎ এর ট্রায়াল ফায়ারিং চলে, তখন 155 মিলিমিটারের ক্যালিবার ব্যবহার করে যখন এর ট্রায়াল ফায়ারিং করা হয়েছিল পোখরানে, তখন কয়েকটি ফায়ারের পরই এর ব্যারেল ফেটে যায়। বন্ধুরা, ব্যারেল ফাটা কামান ক্রয় করার জন্য তারা বাংলাদেশকে অনুরোধ করে, বাংলাদেশ সেটি প্রত্যাখ্যান করে। একটা জিনিস বললে আপনারা বুঝতে পারবেন, 2017 সালে ভারত $50 কোটি একটি সামরিক প্যাকেজ সামরিক ক্রেডিট লাইনের আওতায় বাংলাদেশকে দিয়েছিল। বাংলাদেশ তার 50 পয়সাও খরচ করেনি। বন্ধুরা, এর মাঝে বাংলাদেশ ভারত থেকে বা ভারত বাংলাদেশকে কয়েকটি ঘোড়া এবং কুত্তা উপহার দিয়েছিল, তবে সেগুলো খুব ভালোভাবেই চলছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশকে ভারত অফার দিয়েছিল তাদের কাছ থেকে সাবমেরিন ক্রয় করার জন্য। সাবমেরিন যেহেতু একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক উইপেস বা অস্ত্র, সেটি ভারতের মতো প্রতিবেশীর কাছ থেকে ক্রয় করা কখনোই বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা কৌশলের অংশ হতে পারে না। এর বাইরে বাংলাদেশকে ভারতে রাডার কেনার জন্য তারা বলেছিল, তবে বাংলাদেশের লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ যে রাডারগুলো রয়েছে সেগুলো ইউরোপের, এর ম্যাক্সিমামই ইউরোপের। আর 155 মিলিমিটার দূরপাল্লার কামানের ক্ষেত্রে বাংলাদেশের দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে সিঙ্গাপুরের তৈরি পেগাসাস, অন্যটি হচ্ছে আমেরিকার তৈরি M777 আল্ট্রালাইট হাউজার কামান। বন্ধুরা, এই দুইটির যে কোনো একটি বাংলাদেশের বহরে যুক্ত হবে এটির সম্ভাবনাই সবচেয়ে বেশি। ভারত থেকে নলফাটা ধানুষ আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভারতের তরফ থেকে বলা হয়েছে যে ভাই, আপনারা আমাদের রিফিউজ করেন না বা আমাদের প্রত্যাখ্যান করেন না, আমাদের কাছ থেকে কিছু না কিছু কেনেন,
আর এই জন্যই তাদের কাছ থেকে হয়তো বিভিন্ন লজিস্টিক ব্যাকল থেকে শুরু করে এমন ধরনের অস্ত্রশস্ত্র আনা হবে বা এমন ধরনের লজিস্টিক সাপোর্ট ভিত্তিক ব্যাকল ট্রাক গাড়ি ইউএভি এসইউভি এগুলো আনা হবে যেগুলো মূলত যুদ্ধের কৌশলগত পার্টের সাথে মিল নেই। সুতরাং বাংলাদেশ এক্ষেত্রে চালাকি করছে। বাংলাদেশ ভারতকে তাদের কোর যে সমরাস্ত্র ভিত্তিক অপশন সেখানে ঢুকতে দেবে না, কারণ ভারত আমাদের প্রতিবেশী। যতই ভালো বন্ধু হোক ভারত আমাদের প্রতিবেশী, এটি মাথায় রাখতে হবে। ভবিষ্যতে আমাদের যদি কারো বিরুদ্ধে যুদ্ধ করতে হয় সেটি মায়ানমার অথবা ভারত, আমরা ডিঙ্গিয়ে চীন বা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব না। সুতরাং এই কৌশলগত অপশনটি সবসময় স্বতন্ত্র রাখতে পারে বাংলাদেশ। তাই ভারত বর্তমানে যে চাপাচাপি করছে তাদের দিয়ে $50 কোটি খরচ করার জন্য, এক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনী অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, ভবিষ্যতে আরও দেবে। আমাদের মূল সামরিক সমরাস্ত্রের সাথে ভারতকে বোঝাতে হবে যে বাংলাদেশের বর্তমানে যে সামরিক চাহিদা এটি তোমার নির্মিত সমরাস্ত্রের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। তাতে আমাদের কোয়ালিটি যে ইনশিওর করি আমরা সেটিতে ঘাটতি সৃষ্টি হবে। সুতরাং তোমরা তোমাদের বাজার খোঁজো, আমরা যেখান থেকে পারি আমাদের মতো আমরা ক্রয় করি। তবে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বা পানি বণ্টনের ক্ষেত্রে এবং তার সাথে রয়েছে সীমান্ত হত্যা, এই ইস্যুগুলো যতদিন বাংলাদেশের সাথে ভারতের সমাধান না হবে ততদিন পর্যন্ত ভারতকে সঠিক এবং স্বীকৃত বন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়া মনে হয় না যে বাংলাদেশের জনগণের পক্ষে সম্ভব হবে। তাই ভারত যত দ্রুত বাংলাদেশের এই আবেগের বিষয়গুলো সম্পর্কে অবহিত হবে, অবগত হবে এবং সেগুলোর মূল্য দেবে এবং যথাযথভাবে এই সমস্যা বা ইস্যুগুলোর সমাধান করবে, তখনই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি অকৃত্রিম বন্ধু হিসেবে যে ধরনের যাত্রা শুরু করার কথা, যে ধরনের সহযোগিতার কথা, সেই সহযোগিতা স্মুথলি উঠে আসবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করার প্রয়াস পাচ্ছি। আপনাদের কাছে কি মনে হয়, ভারত তিস্তার পানি আটকে রেখে কি আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে না? এ ব্যাপারে অবশ্যই কমেন্টসে আপনাদের তথ্য জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, জনগুরুত্বপূর্ণ এই ভিডিওটি সকলের নিকট শেয়ার করে পৌঁছে দেওয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি দেখছেন অবশ্যই তারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।